টেক্সটাইল অ্যান্ড আরএমজি সলিউশনে আপনাকে স্বাগতম। আমি মহিন আছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো কোনো একটি গার্মেন্টস আইটেমের ফেব্রিক কনজাম্পশন কীভাবে বের করতে হয় সে সম্পর্কে। আমাদের আগের ভিডিওটি ছিল একটি গার্মেন্টস আইটেমের সিএম কীভাবে ক্যালকুলেশন করতে হয় সে সম্পর্কে। যারা ভিডিওটি মিস করেছেন ডিসক্রিপশন বক্স থেকে এখনই দেখে নিতে পারেন। তাহলে আমাদের আজকের আলোচনা হচ্ছে ফেব্রিক কনজাম্পশন সম্পর্কে। কোনো একটি গার্মেন্টস আইটেমের কনজাম্পশন আপনি কীভাবে নির্ণয় করবেন, আর সেটি আমরা প্রথমে ম্যানুয়ালি ক্যালকুলেশন করব। তারপরে আমরা এটি কীভাবে অটোমেটিক্যালি ক্যালকুলেশন করা যায় সেটি দেখব। আর তার জন্য আমি একটি ক্যালকুলেটর আপনাদের জন্য ডিজাইন করেছি, আর সেটি এক্সেলে। সেটি আমি আপনাদেরকে দিয়ে দিব সম্পূর্ণ ফ্রিতে। সেটি আপনি কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে ভিডিওর শেষে ছোট্ট করে বিস্তারিত আলোচনা থাকবে। তাহলে চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন মূল ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ফেব্রিক কনজাম্পশন কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকে আমরা একটি বেসিক টি শার্টের ফেব্রিক কনজাম্পশন কীভাবে নির্ণয় করতে হয় সেটি জানব। আর সেটি জানার জন্য আমাদের একটি বেসিক টি শার্টের কিছু ফ্যাক্টর বিবেচনা করতে হবে। চলুন দেখে নেওয়া যাক সেই ফ্যাক্টরগুলো কি। প্রথমে রয়েছে বডি লেন্থ, একদম যে টি শার্টের ব্যাক নেক রয়েছে তার একদম উপরের প্রান্ত থেকে একদম বটম হেম যেখানে রয়েছে সে পর্যন্ত দৈর্ঘ্যকে বলা হয় বডি লেন্থ। তারপর হচ্ছে হাফ চেস্ট উইথ, আর এটি হচ্ছে চেস্টের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে দূরত্ব এটিকে হাফ চেস্ট উইথ বলা হয়। হাফ চেস্ট কেন বলা হয় দেখুন, এখানে এক পাশের দৈর্ঘ্য আমরা নিব কিন্তু অপর পাশে এই যে টি শার্টটি রয়েছে তার অপর পাশে আর অর্ধেক রয়েছে, কিন্তু সেটি আমরা এখন বিবেচনায় নিচ্ছি না, আমরা ফর্মুলাতে সেটি নিব, কিন্তু এখানে আমরা হাফ চেস্টের দৈর্ঘ্য নিব। তারপর রয়েছে স্লিভ লেন্থ, স্লিভের একদম যে বড় প্রান্তটি যে বড় অংশটি রয়েছে সেই লেন্থটি আমরা নিব, তীর দিয়ে দেখানো হয়েছে, এটি হচ্ছে স্লিভ লেন্থ। এই তিনটি হচ্ছে মূল ফ্যাক্টর, কিন্তু এই তিনটি ফ্যাক্টর ছাড়াও আরও দুটি ফ্যাক্টর রয়েছে। তার একটি হচ্ছে অ্যালাউন্স, আরেকটি হচ্ছে ওয়াস্টেজ পার্সেন্টেজ। অ্যালাউন্স কী জিনিস দেখুন, এখানে যে হ্যামটি রয়েছে সেখানে কিছু ফেব্রিক ফোল্ড করা থাকে হ্যামের ভিতরে, তারপর এখানে যে নেক রয়েছে এই নেকের মধ্যেও কিছু ফেব্রিক ফোল্ড করা থাকে, তারপর এখানে যে স্লিভ রয়েছে এখানে স্লিভের মধ্যেও হ্যাম থাকে, তারপর এখানে যে স্লিভ জয়েন্ট রয়েছে এই জয়েন্টের মধ্যেও কিছু ফেব্রিক ভিতরে ঢুকে গেছে, তারপর এখানে যে শোল্ডার জয়েন করা হয়েছে এখানেও কিছু ফেব্রিক কিন্তু ভিতরে ঢুকে গেছে। সো এটি হচ্ছে অ্যালাউন্স। সাধারণত বডি লেন্থের জন্য 12 সেন্টিমিটার ধরা হয় গার্মেন্টস আইটেমের কনজাম্পশন নির্ণয় করার জন্য, আর সেটি ফ্যাক্টরি ভেদে কম বেশি হতে পারে। আমরা যে ক্যালকুলেশন করব সেখানে 12 সেন্টিমিটার ধরব। আর যে চেস্ট উইথ রয়েছে সেখানে ধরা হবে 6 সেন্টিমিটার। আর সেটি কেন দেখুন, এখানে যে সাইড সিম রয়েছে সেখানে কিছু ফেব্রিক স্টিচ করার জন্য ফোল্ড হয়ে আছে, সেজন্য আসলে এই অ্যালাউন্সটি নেওয়া, আর সেটি আমরা 6 দিয়ে ক্যালকুলেশন করব। আর এটি কম বেশি হতে পারে ফ্যাক্টরি ভেদে, আর সেটি যত হয় সেটি আপনি বসিয়ে দিতে পারেন। তাহলে এখন চলুন আমরা দেখে নিই যে কীভাবে ফেব্রিক কনজাম্পশন সূত্রের সাহায্যে ক্যালকুলেশন করতে হয়। ফেব্রিক কনজাম্পশন ক্যালকুলেশনের জন্য একটি ফর্মুলা রয়েছে, আর ফর্মুলাটি হচ্ছে এরকম যে ফেব্রিক কনজাম্পশন পার ডজন অল মেজারমেন্ট ইন সেন্টিমিটার। এখানে যে ফর্মুলাটি রয়েছে এটি এক ডজন ফেব্রিকের জন্য কত কেজি ফেব্রিক লাগবে সেটির সূত্র, আর যে মেজারমেন্টগুলো যে লেন্থ উইডথগুলো নেওয়া হবে অবশ্যই সেটি সেন্টিমিটারে মেজার করতে হবে। তাহলে প্রথমে রয়েছে বডি লেন্থ প্লাস স্লিভ লেন্থ প্লাস অ্যালাউন্স, এই তিনটি আমরা যোগ করে দিব, যে এখানে যে বডি লেন্থ রয়েছে তারপর এখানে যে স্লিভ লেন্থ রয়েছে তারপর অ্যালাউন্স, এটি যোগ করে তারপর গুণ হাফ চেস্ট উইডথ প্লাস অ্যালাউন্স। আসলে এখানে যে ফর্মুলাটি রয়েছে যে দেখুন, এটা হচ্ছে লেন্থ আর এটি হচ্ছে উইডথ, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা জানি কোনো একটি আয়তক্ষেত্রের বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ দেই। আমরা এই যে টি শার্টটি রয়েছে এটিকেও আমরা একটি আয়তক্ষেত্রের সাথে তুলনা করতে পারি, দেখুন
এখানে যে লেন্থ রয়েছে এটি আমরা এভাবে ক্যালকুলেশন করব। তারপর যে স্লিভ রয়েছে এই দুটিকে আমরা যদি উপরে বসিয়ে দিই তাহলে পুরোটি একটি দৈর্ঘ্যের মতো হয়ে গেল, সেজন্য স্লিভ লেন্থ এটিকে যোগ দেওয়া হলো। আর হাফ চেস্ট যেটি রয়েছে এটি হচ্ছে প্রস্থ, দেখুন হাফ চেস্ট, তার সাথে অ্যালাউন্স যোগ করে দেওয়া হলো, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল হয়ে গেল। তারপর হচ্ছে টু দিয়ে গুণ দিতে হবে, সেটি কী জন্য দেখুন, এখানে আমরা যে মেজারমেন্টগুলো নিয়েছি এটি এক পাশের জন্য, শুধু সামনের অংশের জন্য অথবা পিছনের অংশের জন্য যেটি চিন্তা করেন, কিন্তু এখানে দুটি অংশ রয়েছে। আপনি যদি এটিকে প্রস্থচ্ছেদ করেন তাহলে দেখবেন যে একটি টি শার্টের দুটি অংশ হবে। সো আমরা একটির জন্য মেজারমেন্ট নিয়েছি আর আরেকটি বিবেচনা আনার জন্য আমরা দুই দিয়ে গুণ দিব। তারপর হচ্ছে জিএসএম, আমরা জানি ফেব্রিকের যে অ্যামাউন্ট আসবে সেটিকে জিএসএম দিয়ে যদি গুণ দেওয়া হয় তাহলে সেটি গ্রামে চলে যাবে। আর আমাদের উদ্দেশ্য কেজি, সেটি কিভাবে আসবে সেটি একটু পরে বলছি। তারপর হচ্ছে বারো, যেহেতু এখানে বলা হয়েছে যে ফেব্রিক কনজাম্পশন পার ডজন, অর্থাৎ বারো পিসের জন্য, আমরা যদি এখানে বারো না দিই তাহলে এক পিসের জন্য কী পরিমাণ ফেব্রিক লাগবে সেটি বের হবে, আর এখানে বারো দিয়ে দিলাম সেজন্য এখানে বারো পিসের জন্য এক ডজনের জন্য বের হবে। তারপর হচ্ছে ডিভাইডেড বাই এক কোটি, এটি আসলে একটু বোঝার বিষয় যে এখানে এক কোটি কেন দেওয়া হলো, অনেকেই সেটি নিয়ে কনফিউজড, কিন্তু আমি ক্লিয়ার করছি বিষয়টি কেন এখানে এক কোটি আসলো। আমরা জানি যে জিএসএম সমান হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার, দেখুন উপরে এটি গুণ অবস্থায় রয়েছে, গ্রাম পার স্কোয়ার মিটার। এটিকে যদি আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করি তাহলে এরকম হয়, গ্রাম পার স্কোয়ার মিটার মানে ওয়ান স্কোয়ার মিটার, এটিকে আমরা গাণিতিকভাবে লিখলাম। যদি আরেকটু ভেঙে লিখি গ্রাম পার হান্ড্রেড সেন্টিমিটার স্কোয়ার, এটি কেন হলো, আমরা জানি যে একশো সেন্টিমিটারে এক মিটার, সেটিকেই আমি ভেঙে লিখেছি। এখন যদি এটিকে আমরা যে এখানে স্কোয়ার রয়েছে এটি এই সংখ্যার উপর বসিয়ে দিই এবং সেন্টিমিটার তার উপরে বসিয়ে দিই তাহলে দেখুন কী আসে, তাহলে হলো এটিকে গুণ দিলে হবে একের পর চারটা শূন্য, অর্থাৎ দশ হাজার, আর সেন্টিমিটার তার উপরে স্কোয়ার চলে আসলো। তারপর আমরা জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম। তারপর আমরা যদি এই দুটি সংখ্যাকে গুণ করি, এখানে যে দশ হাজার এখানে যে এক হাজার রয়েছে এটি এই দুটিকে যদি আমরা গুণ করি তাহলে হয় এখানে এক কোটি, আর সেই এক কোটি এখানে বসানো হয়েছে। তার কারণ হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার এটিকে কেজি পার স্কোয়ার সেন্টিমিটারে নিতে হবে, সেজন্য আমরা এখানে কেজি এনেছি আর এখানে যে মিটার রয়েছে সেটিকে সেন্টিমিটার বানিয়েছি, আর এই দুটি গুণ দেওয়ার ফলে এলো এক কোটি। এটি হচ্ছে এক কোটির রহস্য, আর সেজন্যই আমরা এই যে ক্যালকুলেশন এটিকে এক কোটি দিয়ে ভাগ দিব এবং সর্বশেষে যে ওয়াস্টেজ পার্সেন্টেজ সেটি আমরা জাস্ট যোগ করে দিব। এই হচ্ছে থিওরি, এখন আমরা একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব যার সাহায্যে ফেব্রিক কনজাম্পশন বের করা যায়। H&M provided the following measurement chart for a basic t-shirt by mentioning the order quantity of 10,000 pieces. তার মানে হচ্ছে H&M buyer, সে নিচের যে মেজারমেন্ট চার্ট রয়েছে সে অনুযায়ী দশ হাজার পিস বেসিক টি শার্ট অর্ডার করলো, আর এই অর্ডারের জন্য যে ফেব্রিক দরকার সেটি হচ্ছে 100% কটন সিঙ্গেল জার্সি এবং এই ফেব্রিকের জিএসএম হচ্ছে 160। তাহলে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে যে এই দশ হাজার পিসের জন্য কী পরিমাণ ফেব্রিক লাগবে কেজিতে সেটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমরা 160 জিএসএমের ফেব্রিকের জন্য দশ হাজার পিস টি শার্ট বানানোর জন্য কী পরিমাণ ফেব্রিক লাগবে সেটি দেখে নিই। মেজারমেন্ট চার্টটি এরকম, আর এই মেজারমেন্ট চার্ট থেকে কিছু ইনফরমেশন আমরা এখানে লিখেছি, দেখুন টোটাল অর্ডার কোয়ান্টিটি এটি দেওয়া ছিল যে দশ হাজার পিস, আর ফেব্রিকের জিএসএমটি দেওয়া ছিল 160। তারপর হচ্ছে বডি লেন্থ, এখন এখানে যে মেজারমেন্ট চার্ট রয়েছে এখানে দেখুন তিনটি ক্রাইটেরিয়া রয়েছে, যেটি মেইন ক্রাইটেরিয়া চেস্ট উইথ, বডি লেন্থ এবং স্লিভ লেন্থ। এখন এখানে বিভিন্ন সাইজের জন্য স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল এর জন্য বিভিন্ন দৈর্ঘ্য দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন সাইজের জন্য মেজারমেন্টগুলো নিব। সাধারণত গার্মেন্টসের যখন ফেব্রিক কনজাম্পশন বের করা হয় তখন সাধারণত যে মিডিয়াম যে সাইজটি রয়েছে তার কনজাম্পশনটি বের করা হয়,
সেক্ষেত্রে অ্যাভারেজ কনজাম্পশনটি বের হয়ে যায়, কারণ তার উপরে অর্থাৎ বড় গার্মেন্টসও থাকে, ছোটো গার্মেন্টসও থাকে, সব কিছু মিলিয়ে অ্যাভারেজ যে সাইজটি রয়েছে মিডিয়াম সেটিরই নির্ণয় করা হয়। আপনি যদি চান তাহলে প্রত্যেকটির আলাদা আলাদা নির্ণয় করে যোগ দিয়ে নির্ণয় করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সাধারণত মিডিয়াম যে সাইজ সেটিরই ক্যালকুলেশন করা হয়। আমরা যে এখানে এক্সেল রয়েছে তার জন্য যে ভ্যালুগুলো রয়েছে বিভিন্ন ক্রাইটেরিয়ার জন্য সেগুলো দিয়ে ক্যালকুলেশন করব। দেখুন এখানে বডি লেন্থ রয়েছে এক্সেলের জন্য, এটি 1 সেন্টিমিটার, সেটি আমরা এখানে দিলাম। তারপর স্লিভ লেন্থ রয়েছে 19 সেন্টিমিটার, সেটি দিয়ে দিলাম। আর হাফ চেস্ট রয়েছে 61 সেন্টিমিটার। এখন আমরা এই যে ভ্যালুগুলো রয়েছে এটি যদি আমরা ফর্মুলাতে বসিয়ে দেই তাহলেই ফেব্রিক কনজাম্পশন বের হয়ে যাবে। তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দেই, আমাদের ফর্মুলাটি ছিল এরকম। যদি আমরা মানগুলো বসাই তাহলে হবে এরকম, যেমন বডি লেন্থ 81, স্লিভ লেন্থ 19, আর অ্যালাউন্স আমি বলেছিলাম যে বডি লেন্থের জন্য অ্যালাউন্স থাকে 12 সেন্টিমিটার, সেটি বসিয়ে দিলাম। তারপর গুণ হাফ চেস্ট হচ্ছে 61 সেন্টিমিটার, আর আমি আগেই বলেছি যে চেস্টের জন্য সাধারণত 6 সেন্টিমিটার অ্যালাউন্স দেওয়া হয়, আর সেটি কম বেশি হতে পারে, সেটি আপনি বসিয়ে নিতে পারেন। তারপর সূত্রের 2, জিএসএম হচ্ছে 160 × 12, আর নিচে 1 কোটি। আর আমরা এই ক্যালকুলেশনে ফেব্রিক ওয়াস্টেজ পার্সেন্টেজ ধরব 10%। এখন যদি এই অংশটিকে ক্যালকুলেশন করা হয় তাহলে 1 ডজনের জন্য কনজাম্পশন আসবে 3.17 কেজি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে অর্ডারটি এসেছে সেটি হচ্ছে 10,000 পিসের, সেক্ষেত্রে ওই কিক নিয়ম, জাস্ট 1 ডজনের জন্য 3.17 কেজি আর একটির জন্য কত, 10,000-এর জন্য কত, সেভাবে ক্যালকুলেশন করলে আসে 2641.41 কেজি। অর্থাৎ 10,000 পিস করার জন্য 2641.41 কেজি ফেব্রিক লাগবে। এই হচ্ছে ফেব্রিক কনজাম্পশন ক্যালকুলেশন, আর এটি ম্যানুয়াল পদ্ধতি। এখন আমি আপনাদেরকে অ্যাডভান্স একটি জিনিস দেখাবো, ইন্টারেস্টিং একটি জিনিস, যে আপনি যদি অটোমেটিক্যালি এই ক্যালকুলেশনটি করতে চান তাহলে সেটি আপনি কিভাবে করবেন। আমি ভিডিও শুরুতে বলেছি যে একটি ক্যালকুলেটর আমি ডিজাইন করে রেখেছি আপনাদের জন্য, যে ফেব্রিক কনজাম্পশন কিভাবে আপনি অটোমেটিক্যালি ক্যালকুলেট করবেন। এখানে দেখুন ফ্যাক্টরগুলো রয়েছে, এখানে শুধু আপনি ভ্যালুগুলো যদি বসিয়ে দেন তাহলে অটোমেটিক্যালি ফেব্রিক কনজাম্পশনটি বের হয়ে যাবে। আর এটি এক্সেলে ডিজাইন করা, তাহলে চলুন আমরা এক্সেলে সেই ক্যালকুলেটরটি কিভাবে কাজ করে দেখে নিই। এই হচ্ছে ফেব্রিক কনজাম্পশন ক্যালকুলেটর, এখানে যে ফ্যাক্টরগুলো রয়েছে এখানে জাস্ট আপনি যদি ভ্যালুগুলো ম্যানুয়ালি চেঞ্জ করেন তাহলে এখানে অটোমেটিক্যালি কনজাম্পশন বের হয়ে যাবে। আমরা যে এক্সাম্পলটি করেছি তার উত্তরটি এখানে দেওয়া রয়েছে। এখানে যদি ভ্যালু চেঞ্জ করা হয়, যেমন এখানে 10,000 পিস, আমি যদি এটিকে 20,000 পিস করি তাহলে কী হয় দেখুন, এখানে জাস্ট ফেব্রিক কনজাম্পশন ডাবল হয়ে গেল। তারপর যদি এখানে যে 160 জিএসএম রয়েছে এটিকে যদি 200 জিএসএম করি তাহলে কিন্তু কনজাম্পশন বেড়ে যাবে, দেখুন অটোমেটিক্যালি বেড়ে গেল। অর্থাৎ এখানে জাস্ট আপনার কাজ হচ্ছে এখানে যে ফ্যাক্টরগুলো রয়েছে তার এগেনস্টে এখানে ভ্যালুগুলো বসিয়ে দেওয়া, ভ্যালুগুলো বসিয়ে দিলে অটোমেটিক্যালি এখানে কত কেজি ফেব্রিক লাগবে 1 ডজনের জন্য এবং যত পিস আপনি দিবেন তত পিসের জন্য কত লাগবে সেটিও বের হয়ে যাবে। আর এই ক্যালকুলেটরটি যদি আপনি পেতে চান এখনই চলে যান ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিংক দেওয়া রয়েছে, আর সেই লিঙ্কে ক্লিক করলে আপনি ডাউনলোড ইনস্ট্রাকশন দেখতে পারবেন, তারপর এটি ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। তবে আপনি যখন ফাইলটি ওপেন করতে যাবেন তখন একটি পাসওয়ার্ড চাইবে, আর সেটি হচ্ছে TRS@MOHIN। TRS বলতে আমি বুঝিয়েছি টেক্সটাইল অ্যান্ড আর্মি সলিউশন, তার সংক্ষিপ্ত রূপ। তাহলে স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটি দিলেই ফাইলটি ওপেন হবে, তারপর আপনি এটি নিজের মতো করে কাজ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে বলবেন না, আর এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।